হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কথা বলবো জুমানজি দ্য নেক্সট লেভেল ফিল্মটির রিভিউ নিয়ে। এই ভিডিওটি একটি স্পয়লার ফ্রি রিভিউ। এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো ফিল্ম কেমন এবং আপনার এই ফিল্ম দেখার দরকার আছে কি না। তো চলুন আর কথা না বাড়িয়ে টপিক নিয়ে কথা বলি। তার আগে আপনি যদি মুভিজ টিউনকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেন, যাতে করে নতুন কোনো ডিটেলস আপনি মিস না করেন। সো ফ্রেন্ডস, এই ফিল্ম দেখার জন্য আপনাদের কিছু প্রবলেম ফেস করতে হতে পারে, তাই রিভিউ শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে নিই। এই ফিল্ম নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে কিছু সমস্যা হলো, জুমানজি দ্য নেক্সট লেভেল ফিল্ম দেখার জন্য আপনাদের কোন কোন ফিল্ম দেখতে হবে, এই ফিল্মটি জুমানজি সিরিজের ফোর্থ ফিল্ম নাকি থার্ড ফিল্ম। যদি সোজাসুজি বলি তাহলে জুমানজি ইউনিভার্সের এটি থার্ড ফিল্ম, আর যদি যথুরা ফিল্মকে ধরা হয় তাহলে এই ফিল্মটি ফোর্থ পার্ট, আর যদি রিবুট হিসাবে দেখেন তাহলে এটি সেকেন্ড পার্ট হবে। এবার আসে এই ফিল্মকে দেখার জন্য জুমানজি ইউনিভার্সের কোন কোন ফিল্ম দেখতে হবে সে বিষয়ে। 2017 আসা জুমানজি যে ফিল্মটি সেটি দেখলেই হবে, আমার মনে হয় না যে আর কোনো ফিল্ম দেখার দরকার আছে। যদি এই ফিল্মটিকে জুমানজি ইউনিভার্সের অন্য কোনো ফিল্মের সাথে কম্পেয়ার করি তাহলে একটি প্রশ্ন আসে, জুমানজি ওয়েলকাম টু দ্য জঙ্গল ফিল্মের থেকেও বেটার? তাহলে আমি বলবো হ্যাঁ, কেননা এই ফিল্মটিকে ওয়েলকাম টু দ্য জঙ্গল ফিল্মের টোনেই বানানো হয়েছে এবং স্টোরি ওই ফিল্মের পরেই কন্টিনিউ করা হয়েছে। সো এই ফিল্ম তো অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখা উচিত, কেননা কোনো অবস্থাতে এই ফিল্ম মিস করা ঠিক হবে না, আর যদি মিস করেই ফেলেন তিনি অনেক সুন্দর একটি বিনোদন মিস করলেন। যদি ফিল্মের প্লটের কথা বলি তাহলে ফিল্মের প্লটের কথা ট্রেলারেই বলে দেওয়া হয়েছে। এবার ফেন্সালের বন্ধু ফেন্সালকে খোঁজার জন্য জুমানজি দুনিয়ায় গিয়েছে, এর ফলে তার ক্যারেক্টার সুইচ হয়ে গিয়েছে, সুতরাং সিচুয়েশন আগের মতো নেই। এর সাথে দুইজন খেলোয়াড় এসে যোগ দিয়েছে, যারা হলো এডি এবং তার বন্ধু মাইলো। এই গেমে একজন বৃদ্ধ মানুষ ইয়াং বয়সে চলে এসেছে, আর এই ক্যারেক্টারের উপর ভর করে ক্যাভিন হার্ট এবং ডুয়েন জনসন ধামাকা করে ফেলেছে। জুমানজির এই আলাদা লেভেল দুনিয়ায় ফ্রান্সেসের বন্ধু তাকে খুঁজতে সফল হবে কি না সেটা জানার জন্য আপনাকে অবশ্যই ফিল্মটি দেখতে হবে। এবার আসে এই ফিল্মের সব থেকে ভালো পারফরমেন্স কে করেছে এই বিষয়ে সবার প্রথমে নাম আসবে কেভিন হার্টের, তারপর ডুয়েন জনসন, এবং থার্ড নাম আসবে একুয়াফিনার ক্যারেক্টার মিন। এর থেকে বেশি ডিটেলস আমি আপনাদের দিতে পারবো না, অবশ্য সেটা স্পয়লার হয়ে যেতে পারে। এবার যদি ফিল্মের ডাইরেক্টরের কথা বলি তাহলে বলবো এই ফিল্মে ক্যাসদান সুন্দর ডাইরেকশন করেছে। আর বেশি সময় নষ্ট না করে সোজাসুজি ফিল্মের রেটিং নিয়ে কথা বলা যাক। আমি এই ফিল্মকে 10/7 দেব, কারণ আগের ফিল্মের মতো অ্যাকশন না থাকলেও কমেডি এবং সাসপেন্স ভালোই আছে। তো এই ছিল জুমানজি দ্য নেক্সট লেভেল ফিল্ম নিয়ে আমার রিভিউ। এই ফিল্ম নিয়ে আপনার মতামত কী সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখাবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথেই থাকুন, বাই।